पॉलिटेक्निक इंस्टीट्यूट के केंद्र कर प्राक्तन मुख्यमंत्री तथा बर्तमान बिरोधी दल नेतार सबधरण आशंका उड़िए दिलें शिक्षामंत्री रतनलाल नाथ। एदिन महाकरणे एक सांबादिक सम्मेलन कर शिक्षामंत्री जानान नरसिंहगढ़ टीआईटी संलग्न एलाकाय एडुकेशनल हब करार सिद्धांत नियेछे राज्य सरकार, किन्तु एक्षेत्रे पॉलिटेक्निक बा टीआईटीर पठन पाठने बिंदुमात्र ब्याघात घटबे ना। नरसिंहगढ़ पॉलिटेक्निक इंस्टीट्यूट और टीआईटी निये बिरोधी दलनेतार सबधरण आशंका उड़िए दिलें शिक्षामंत्री रतनलाल नाथ। मुख्यमंत्री के बिरोधी दलनेतार लिखित एक चिठी के केंद्र कर महाकरणे सांबादिक सम्मेलन आह्वान कर शिक्षामंत्री जानान नरसिंहगढ़ टीआईटी निर्दिष्ट कोनो जायगा नहीं, सब जायगाय शिक्षा दफ्तर अधीने एलाका एडुकेशनल हाब तैरि करार सिद्धांत नियेछे राज्य सरकार। किछु नहीं, समस्त जायगा शिक्षा दफ्तर एवं जे कथा बोले एखाने समस्त टीआईटी जेखाने जायगा रयेछे समस्त दलिल समस्त पर्चा खतियान आमार काछे आछे। टीआईटी चत्वर एलाकाके एडुकेशनल हाब बनानोर जन्य बर्तमान सरकार সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান বর্তমান বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে 2013 সালের 15 অক্টোবর টিআইটির দখলে থাকা শিক্ষা দপ্তরের 5 একর জায়গা জুডিশিয়াল একাডেমির নামে অ্যালটমেন্ট দিয়েছিলেন। শুধু তাই নয়, টিআইটির দখলে থাকা শিক্ষা দপ্তরের জায়গাতে মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালের জন্য জায়গা দিয়েছিলেন তিনি। এছাড়া টিসিএ কে স্টেডিয়াম করার জন্য টিআইটির দখলে থাকা জায়গা দেওয়া হয়েছে। পাশাপাশি টিআইটির দখলে থাকা জায়গায় প্রাইমারি হেলথ সেন্টার, টাউন হল এবং নরসিংহগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় করা হয়েছে। শিক্ষামন্ত্রী আরো জানান এডুকেশনাল হাব তৈরির জন্য টিআইটি বা পলিটেকনিক ইনস্টিটিউটের পঠন পাঠনের কোনো অসুবিধা হবে না। বর্তমানে যে স্থানে ক্লাস চলছে সেই স্থানেই ক্লাস চলবে। এর পাশেই গড়ে তোলা হবে মডার্ন পলিটেকনিক কলেজ। এই ক্ষেত্রে বাজেটে 15 কোটি টাকার বরাদ্দ রেখেছে রাজ্য সরকার। আমি আমার শিক্ষা দপ্তর छात्र छात्री एवं अभिभावक आश्वास दी पॉलिटेक्निक पाठरत छात्र छात्री को समस्या होना बर्तमान वरा जेखने क्लस कर क्लस चलो एवं एर पशे और पृथक भावे उन्नत धरण मॉडर्न पॉलिटेक्निक कलेज हे राज्य सरकार বাজেটে 15 কোটি টাকা বরাদ্দ রেখেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে সম্প্রতি রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দেন। এই চিঠিতে সংশ্লিষ্ট বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীকে লেখা বিরোধী দলনেতার এই চিঠির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী এই সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রীর আরো অভিযোগ, বিরোধী দলনেতার এই ধরনের চিঠিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হবে। সংশ্লিষ্ট ছাত্রছাত্রী এবং অভিভাবকদের অযথা উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। এদিকে এদিন মহাকরণে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে নিয়ে একটি প্রশ্ন তুলেন। সংশ্লিষ্ট বিষয়টি শুনতেই রাজি হননি শিক্ষামন্ত্রী। সংশ্লিষ্ট বিষয়ে মন্তব্য করতে রাজি নন বলে জানিয়ে মহাকরণের কনফারেন্স হল ত্যাগ করেন শিক্ষামন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।